আসসালামু আলাইকুম। আমার সামনে যে প্রকল্পটা দেখছেন এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা প্রকল্প, যেটার মাধ্যমে বৃষ্টির পানিকে রিজার্ভ করে এবং এই এটাকে সংরক্ষণ করে সেচ দেওয়ার ব্যবস্থা। আপনারা জানেন যে মাটির নিচ থেকে যে পানি আমরা তুলছি দিন দিন এটার স্তর কমে যাচ্ছে। তো একটা সময় গিয়ে আমরা যে সেচে পানিটা ব্যয় করি সেটার কারণে কিন্তু অনেক দ্রুত নিচে নেমে যাচ্ছে। সেটা একটা আপনারা জানেন যে কিছু কিছু প্রযুক্তি আছে যেটার মাধ্যমে পানিকে ধরে রেখে সেচ দেয়া এবং যে কোনো ফসলকে কম সেচের আওতায় আনা, এই বিষয়গুলোকে কিন্তু দিন দিন আপনাদেরকে মাথায় নিতে হবে। তো আমার সামনে যে প্রকল্পটা দেখছেন এটা দেখানোর উদ্দেশ্য এটা, দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা প্রযুক্তি, দেখতে পাচ্ছেন এটা 2018 সালে এটা এখানে দেয়া হয়েছে। তো নিচে এর রিজার্ভ যে সিস্টেমটা আছে যেখানে সংরক্ষণ করা হয় এটা 120 ফিট নিচে আছে। উপরের যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু সোলারও লাগানো আছে। এখানে হলো উপরে পানিগুলা এক জায়গায় পড়েই, যে নিচে দেখেন চিকন জায়গাটা, এখান দিয়ে নিচে যায় এবং নিচে যে সংরক্ষণের যে ড্রামটা আছে সেখানে কিন্তু জমা হতে থাকে এবং পরবর্তীতে ওইখানে মোটরের মাধ্যমে এই পানিটাকে তোলা হয়। তবে এখানে দুইটা জিনিস ব্যবহার করা আছে। এখানে দেখেন উপরে সোলার সিস্টেম লাগানো। সোলার সিস্টেমটা কি করে, এই সোলার সিস্টেমের কারণে এখানে ব্যাটারি আছে, ব্যাটারিতে চার্জ হয় এবং সেই চার্জ দিয়েই এই মোটরগুলো চলে এবং এই পানিটাকে কিন্তু তোলা হয়। তো আপনারা চাইলে ব্যক্তিগত পর্যায়েও কিন্তু এই কাজগুলো করতে পারেন। আমরা একটা সময়ে দেখা যায় যে পানির যে ঝামেলাটা আছে অনেক জায়গায়, খোলা জায়গায় কিন্তু পানির যে সংকট হয় সেটা আপনারা কিন্তু এটার মাধ্যমেই কভার করতে পারেন। তবে এটাকে আরও অন্যান্য কাজে লাগাতে পারেন। পুরাটাই যদি সোলার করেন সেটাতে আপনারা নিজের বাড়িতেও বিদ্যুতের একটা জায়গা করতে পারেন এবং পাশাপাশি আপনার যদি খামার থাকে বা বিভিন্ন চাষাবাদ করেন, চাষাবাদের জন্য যেই বৈদ্যুতিক বিষয়গুলো আপনারা ব্যবহার করেন সেগুলোও কিন্তু এই একই একটা সিস্টেম দিয়েই সেটাকে কিন্তু আপনারা আরও বাড়ায় নিতে পারেন। তো মূলত এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে আপনারা আসলে সেচ যাতে কম লাগে এবং খরচ কম হয়, দিন দিন যে স্তর কমে যাচ্ছে পানির সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ আগামী দিনে যারা আসছেন আমাদের পৃথিবীতে তারা যেন পানির সংকটে না ভোগে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা রিপোর্ট ছাপা হয়েছিল যে পানি, মানে আমরা শুধু ধান চাষে যতগুলো পানি আমরা অপচয় করি সেটা দিয়ে পুরো একটা অর্ধেক দেশ চালানো যেতে পারে, এরকম একটা আমি সেদিন দেখলাম। যে এটা কতটা সত্য আমি জানি না, তবে এটা মনে হয়। কারণ দেখেন এই যে ধানটা, যে এখানে পাশের জমিতে আমি আপনাদেরকে দেখাই, পাশের জমিতে কিন্তু ধান রোপণের জন্য পানি দেওয়া হয়েছে, এই সবগুলো পানি কিন্তু ধানে লাগবে না, বরঞ্চ এখানে ডুবিয়ে রাখতে হচ্ছে, বাকি পানি কিন্তু অপচয় হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু এটাকে আর পরবর্তীতে ব্যবহার করার কোনো উপায় নেই। তো আমাদেরকে ধীরে ধীরে এরকম বিভিন্ন প্রযুক্তিতে আসতে হবে যেটার মাধ্যমে আমরা এই সেচ ব্যবস্থাটাকে আরও সুন্দর করতে পারি। এবং এই মোটর যে সিস্টেমটা আছে আপনি দেখেন, এই যে জমির এই দিকে কিন্তু জায়গা করে দেয়া আছে, ওইখানে কিন্তু জাস্ট গেট ভাল্ব করা আছে, গেট ভাল্ব খুলে দিলে ওখান থেকে কিন্তু পানি উঠবে। তো এটা সিস্টেমটা সরকারিভাবে দিয়েছে, কিন্তু আপনারা চাইলে নিজেরাও নিজেদের মুখে ছোটো প্রকল্প করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। তবে আমি চাই আপনারা কৃষিকাজটাকে একটু ভালোভাবে বুঝে শুনে, যেটাতে মানুষের ক্ষতি হবে না, নিজের কাজে আসবে, মানুষের কাজে আসবে, সেভাবেই কৃষিকাজকে নেন। সবাই ভালো থাকেন। আর আধুনিক কোনো প্রযুক্তি যদি আপনাদের মনে হয় যে আমাদের আনা দরকার, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আনানো। আর আপনারাও চেষ্টা করেন নিজে নিজের নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।